হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ভাই, দেখতে পাচ্ছ ফিফথ অ্যানিভার্সারিতে আমাদের এরকম একটা ক্যালেন্ডার রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্টিন বাইবার ক্যারেক্টার রয়েছে, এখানে ইমোটটা রয়েছে, গ্লোয়াল স্কিনটা রয়েছে এবং একটা বান্ডিল রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ভাই আমরা ফ্রিতে পাবো, ঠিক আছে? এখন অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে ইমোটটা তোমরা কীভাবে ক্লেম করবে, মানে কবে ক্লেম করতে পারবে, বা এখানে গ্লোয়াল স্কিনটা কি আমরা ফ্রিতে পাবো নাকি ডায়মন্ড খরচ করে নিতে হবে, বা এখানে বান্ডিলটা কীভাবে পাবো। তো সমস্ত কিছু কনফিউশন আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো এই জন্য বলছি পুরো ভিডিওটা ভাই তোমরা শেষ অবধি দেখে নাও। এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর এই কোয়েশ্চেন রিলেটেড কোনো ডাউট থাকবে না। তো পুরো ভিডিওটা দেখার পরে ভালো লাগলে ভাই লাইকও করে দাও, আর যার চ্যানেল নতুন প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইজ, আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো ভাই। তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জাস্টিন বাইবারের ক্যারেক্টার রয়েছে, এটা কি আমরা ফ্রিতে পাবো নাকি পাবো না? তো চলো এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো, তোমরা যদি দেখো এখানে জাস্টিন বাইবারের ইভেন্টটা আমি তোমাদেরকে ভিতরে এসে দেখাচ্ছি। দেখো, এখানে আমাদের ব্যাটেল ক্যাপসুল রয়েছে, বা এখানে তোমাদের অনেক রকম অপশান রয়েছে, প্রত্যেকটা ঘর রয়েছে, এক্সচেঞ্জ স্টোর রয়েছে। তো এখানে তোমরা ব্যাটেল ক্যাপসুল উপরে ক্লিক করলে খুলে যাচ্ছে এবং এটা কিন্তু আমরা কমপ্লিট করে নিতে পারবো। ঠিক সেইভাবে গাইজ মেমোরি ক্যাপসুল রয়েছে, তো এটা কিন্তু 3 তারিখে খুলবে। তো এখানে আরও অন্যান্য ক্যাপসুল রয়েছে, স্টাইল ক্যাপসুল, বা এখানে তোমরা দেখতে পাচ্ছ হিরোজ ক্যাপসুল। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের জাস্টিন বাইবারটা নিতে হবে, মানে ক্যারেক্টারটা নিতে হবে। তো এটা 27 তারিখে খুলবে, ঠিক আছে, আগস্ট মাসের 27 তারিখে তোমরা দেখতে পাবে। এখন বলে দিই, এটা যদি আমাদের ফ্রি ইভেন্ট হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা ফ্রিতেই জাস্টিন বাইবার ক্যারেক্টারটা পেয়ে যাবো মিশন কমপ্লিটের মাধ্যমে। আর যদি ভাই এখানে সাপোজ কোনো টপ আপ ইভেন্ট আসে, বা এখানে অন্য কোনো অপশান আসে, তাহলে কিন্তু আমাদেরকে সেখান থেকে নিতে হবে। তো এটা তখনই বোঝা যাবে ভাই এখানে একেবারে ফ্রিতে দেবে কি দেবে না। তবে এখন আমার যেটা দেখে মনে হচ্ছে যে এটা ফ্রিতে দেওয়া হতে পারে, ঠিক আছে? তো এই জাস্টিন বিবার ক্যারেক্টার হতে পারে, আমাদেরকে ফ্রিতে দেওয়া হতে পারে। তো গাইজ, এখন তোমরা দেখতে পাচ্ছ একটা ইমোটও রয়েছে এখানে। তো ইমোটটা এখন আমরা কীভাবে পাবো, চলো সেটা তোমাদেরকে বলে দিই। গাইজ, ইমোটটা নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু এই ইভেন্টের ভিতরে আসতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন রিভার্স, ঠিক আছে? তো লগ ইন রিভার্সের উপর ক্লিক করতে হবে এবং এখানে এখন কিন্তু ক্লেম করা যাচ্ছে না এই ইমোটটা। তার কারণ হলো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যান নট ক্লেম লেখা রয়েছে, মানে এখন কিন্তু কেউ ক্লেম করতে পারবে না। তাহলে কবে ক্লেম করবে গাইজ? 27 তারিখে তোমাদেরকে অপেক্ষা করতে হবে, মানে 27 তারিখে তোমরা কিন্তু এটা ক্লেম করতে পারবে, 27 থেকে 28 তারিখের মধ্যে। তো সেই সময় গাইজ তোমরা কিন্তু নিতে পারবে, তার জন্য এখন তোমাদেরকে একটু অপেক্ষা করে যেতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা ইমোটটা ফ্রিতে ক্লেম করতে পারবো। ওকে, তো বন্ধুরা, এখন আমরা ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টে আসলে দেখতে পাবো একটা গ্লোয়াল স্কিন রয়েছে, এবং বলা হচ্ছে যে এই গ্লোয়াল স্কিনটা আমরা টাইম লিমিটেড ডায়মন্ড স্টোর থেকে পাবো। তো এটা কেমন হবে চলো তোমাদেরকে সেটাও আমি জানিয়ে দিই। গাইজ, দেখতে পাচ্ছ এভাবে কিন্তু গেমের মধ্যে একটা টাইম লিমিটেড ডায়মন্ড মিশন আসবে। ঠিক আগে যেরকম কিন্তু পিং ডায়মন্ড থাকতো, সেইভাবে কিন্তু আমাদেরকে ইন গেম মিশন কমপ্লিট করার মাধ্যমে এই ডায়মন্ডগুলো কালেক্ট করতে হবে। তো এই ডায়মন্ডগুলো কালেক্ট করার জন্য জাস্ট আমাদেরকে কিল করতে হবে, বুইয়া করতে হবে, এভাবে কিন্তু মিশন কমপ্লিট হবে। এবং গাইজ, তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকারের জিনিস কিন্তু নিতে পারবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু স্টোর অ্যাড হবে, যেখানে এই পিং ডায়মন্ডগুলো থাকবে এবং তোমরা কিন্তু এখান থেকে রিওয়ার্ডসগুলো পছন্দ মতো নিয়ে নিতে পারবে। তো এখানে তো অনেক ভালো ভালো রিওয়ার্ডস রয়েছে, যেগুলো কিন্তু বাইরের সার্ভারে আসতে চলেছে, এবং পরের দিকে ভাই এরকম একটা সিস্টেম কনফার্ম হয়ে যেতে পারে, যেখানে আমাদেরকে এরকমভাবে কিন্তু পিঙ্ক ডায়মন্ডগুলো কালেক্ট করতে হবে, তারপরে কিন্তু আমরা এখান থেকে যে কোনো পছন্দের জিনিস কিন্তু নিতে পারবো। তো এরকম অপশান কিন্তু পরে অ্যাড হতে পারে, এরকম কিন্তু গেরেনা ভাবছে এটা নিয়ে। তো যাই হোক, এই জন্য তোমরা এখানে এত ভালো ভালো রিওয়ার্ডস দেখতে পাচ্ছ আগে থেকে। তো এখন তোমাদেরকে আমি এটাই বলে দেবো যে আমরা এখন তাহলে এই গ্লোয়াল স্কিনটা কীভাবে পাবো, ঠিক আছে, এই ডায়মন্ড দিয়ে। দেখো, তোমাদেরকে সিম্পল ব্যাপার, যেভাবে বললাম মিশনগুলো কমপ্লিট করে এরকম পিঙ্ক ডায়মন্ড কালেক্ট করতে হবে। তারপরে ভাই তোমরা দেখতে পাবে যে ক্যালেন্ডারে এরকম এতগুলো রিওয়ার্ডস রয়েছে, যেখানে তোমরা বান্ডিল থেকে শুরু করে গ্লোয়াল স্কিন, গান স্কিন, তো এত কিছু আইটেম রয়েছে, এগুলো ফ্রিতে পাবে। তো গাইজ, আপাতত আমরা ক্যালেন্ডারে যে আইটেমগুলো রয়েছে, যেমন এখানে হোমার ক্যারেক্টারটা আমরা কিন্তু ফ্রিতে পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে নিতে পারবো। তার সাথে গাইজ তোমাদেরকে বলে দিই, এখানে আমাদের কিন্তু কেন্টা ক্যারেক্টারও রয়েছে, যেটা কিন্তু আমরা পিঙ্ক ডায়মন্ড জমিয়ে পিঙ্ক ডায়মন্ড দিয়ে কিন্তু নিতে পারবো। তার সাথে গাইজ বলে দিই, এখানে কিন্তু আমাদের অনেকগুলো গান স্কিন ছিল। তো যেমন ভাই তোমরা এখানে একটা গ্রোজা স্কিন দেখতে পাচ্ছ, এই গ্রোজা স্কিনটাও কিন্তু আমরা পারমানেন্ট পেয়ে যাবো জাস্ট পিঙ্ক ডায়মন্ড জমিয়ে। তো ভাই তোমাদেরকে এর জন্য পিঙ্ক ডায়মন্ড জমাতে হবে। তারপরে ভাই আমরা ইউএমপির এই স্কিনটাও কিন্তু পিঙ্ক ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো একেবারে ফ্রিতে। তো ভাই এটা ছাড়াও ভাই তোমাদেরকে বলে দিই, একটা কাটানা স্কিন ছিল, তো এই কাটানা স্কিনটাও কিন্তু তোমরা পিঙ্ক ডায়মন্ড দিয়ে ফ্রিতে পেয়ে যাবে। তো এত এত জিনিস পাচ্ছি, তো এর সাথে ফাইনালি কিন্তু ভাই আমরা এই গ্লোবাল স্কিনটাও কিন্তু পিঙ্ক ডায়মন্ড দিয়ে ফ্রিতে নিতে পারবো। তো ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তোমরা দেখতে পেয়ে যাবে এই ইভেন্টটা 13 আগস্টে, এবং 13 আগস্ট কিন্তু আমরা এখানে টাইম লিমিটেড ডায়মন্ড স্টোর থেকে নিতে পারবো।
তো গাইজ এখন তোমাদেরকে বলে দিই, শেষে তোমরা দেখতে পাচ্ছ স্টাইল ক্যাপসুল রয়েছে যেখান থেকে এই বান্ডিল পাবো। শুধু এই বান্ডিল নয়, আরও অনেক বান্ডিল পাবো, তার জন্য আমাদেরকে এই বক্সটা আগে মিশন থেকে কমপ্লিট করে নিতে হবে এবং এই বক্সটার মাধ্যমে কিন্তু আমরা ওই রিওয়ার্ডসগুলো পাবো। তো এই বক্সের ভিতরে আমাদের মেনলি থাকবে কিছু বান্ডিল, তো পুরানো পুরানো তোমরা ফার্স্ট অ্যানিভার্সারি থেকে ফোর্থ অ্যানিভার্সারি পর্যন্ত এই বান্ডিলগুলো দেখতে পেয়ে যাবে। প্রথম মেয়েদের বান্ডিলটা থাকবে, তারপরে আমরা সেকেন্ড অ্যানিভার্সারির এই বান্ডিলটা দেখতে পেয়ে যাবো ওই বাক্সের মধ্যে থেকে, এবং তারপরে গাইজ তোমরা এই বান্ডিলটাও দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু থার্ড অ্যানিভার্সারি বান্ডিল, এবং ফোর্থ অ্যানিভার্সারি এই বান্ডিলটা দেখতে পাবে। তো এর মধ্যে থেকে তোমরা পছন্দের মতো যে কোনো একটা বান্ডিল নিতে পারবে, তো এটাও কিন্তু আমরা ফ্রিতে পাবো। তো যাই হোক ভাই, তোমাদেরকে এখানে যতগুলো রিওয়ার্ড ছিল কীভাবে পাবে তোমাদেরকে বলে দিয়েছি। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু কেউ ভুলবে না, অ্যান্ড ভালো লাগলে তো কমেন্ট অবশ্যই করে দিবে, তোমাদের ভালো ভালো কমেন্ট আমি দেখতে চাই, এবং ভালো লাগলে আমি পিনও করে দেবো। অ্যান্ড তার সাথে ভাই যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে দেখার জন্য।